আমরা কিন্তু দেখতে দেখতে লাস্ট কয়েকটা ভিডিওতে বেশ কয়েকটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জেনে ফেলেছি যে এই ট্যাগগুলো কিভাবে কাজ করে। এখন এটি একটু ডিলিট করে দেই, হেডিং ট্যাগের মাঝখানেও এই চারটা ট্যাগ না রাখি। আজকের এই ভিডিওটাতে দুইটা ট্যাগ দেখবো, একটাকে আমরা বলবো সাবস্ক্রিপ্ট ট্যাগ, আর একটাকে বলবো হলো সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই দুইটা ট্যাগ খুব ইন্টারেস্টিং একটা ট্যাগ। আমরা লগারিদমের ম্যাথ তো সবাই করেছি, লগারিদমের ম্যাথে নিচে একটা বেস থাকে, উপরে একটা পাওয়ার থাকে, মাঝখানে ভেরিয়েবলটা থাকে। তো আমরা যদি সিম্পল একটা জিনিস লিখতে চাই, লগ 10 বেস 5, আর এটার উপর পাওয়ার হিসেবে যদি স্কোয়ার দিতে চাই বা পাওয়ার হিসেবে এম দিতে চাই, তাহলে আসলে কীভাবে লিখবো। এই দুইটা ট্যাগ মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হলো, একটা হলো সাবস্ক্রিপ্ট আর একটা হলো সুপারস্ক্রিপ্ট। সাবঅর্ডিনেট নিচে থাকে, সুপারস্ক্রিপ্ট সুপারম্যান উপরে থাকে, যে কোনোভাবে মনে রাখা যেতে পারে। তো আমি লিখলাম হলো লগ, যেহেতু বেস 10 দিব, এটা নিচে থাকবে, তাহলে আমাকে ট্যাগ লিখতে হবে হলো সাব ট্যাগ লিখতে হবে। তাহলে সাব ট্যাগ লিখে আমি 10 লিখলাম, এরপর আমি নর্মাল এ লিখলাম, এরপর আমি পাওয়ার হিসেবে কিউব দিতে চাই ধরে নিচ্ছি। তাহলে এটা যেহেতু সুপার স্ক্রিপ্ট ট্যাগ, তাহলে আমি সুপ লিখলাম, এরপর এটার মাঝখানে 3 দিয়ে দিলাম। এবার একটু দেখি এটা দেখতে কেমন লাগে। লগ বেস 10, এটি একটু নিচে আছে, এটা লগ আর এ, এই দুইটা হলো সেম লাইনে বা সেম বেস লাইনে, 3টা এটা একটু পাওয়ার হিসেবে আছে। এখন এই জায়গায় যদি আমি এইটা না লিখে আমরা আমাদের পরিচিত, খুবই পরিচিত একটা ফর্মুলা লিখি, একেবারে ক্লাস 6-এ থাকতে খুব সম্ভবত এই ফর্মুলাটা আমরা মুখস্থ করেছিলাম, যে a+b² = a² + 2ab + b² তো এই জায়গায় আমাকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, যে জায়গায় পাওয়ার আসবে সেই জায়গায় আমি সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখব। তাহলে কী লিখতে পারি, আমরা লিখতে পারি এই জায়গায় যেহেতু আমি নর্মালি a+b লিখব, নর্মালি a+b লিখার পর আমাকে যেহেতু পাওয়ার হিসেবে দিতে হবে, আমি তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ দিয়ে 2 লিখলাম, তারপর এইটার পরে ইকুয়াল সাইন দিলাম, নর্মাল এ লিখলাম, আমাকে আবারও যেহেতু পাওয়ার দিতে হবে তাহলে আমি 2 লিখলাম, এরপর প্লাস সাইন দিয়ে আমি 2ab লিখলাম, এরপর প্লাস সাইন দিয়ে বি লিখতে হচ্ছে। আমি এটাকে লেখাগুলো একটু মানে সহজের জন্য দেখা যায় একটু নিচের লাইনে নিয়ে আসলাম, এতে খুব চেঞ্জ হবে না কারণ যেহেতু আমি ব্রেক দিইনি। এরপর আমি আবারও পাওয়ার হিসেবে লেখার জন্য 2 লিখলাম। তাহলে এবার সেভ করে এই যে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা চলে আসছে, কিন্তু একটা ঝামেলা হয়েছে, সেটা কি ঝামেলাটা হলো লগের এই ফর্মুলা আর এই জিনিসটা একই জায়গায় চলে আসছে। এইটা কিসের কারণে হয়েছে এটা কিন্তু আমরা অলরেডি জানি। ট্যাগটার নাম যেন কি একটু মনে করার চেষ্টা করি, ট্যাগটার নাম কিন্তু হলো ব্রেক ট্যাগ। সেটা কোথায় দিব, এই ফর্মুলাটা শুরু হওয়ার আগেই যদি আমি ব্রেক ট্যাগ দেই, তাহলে এবার দেখি এটার আউটপুটটা কেমন হয়। এটার আউটপুটটা আমার ফর্মুলাটা নিচের লাইনে চলে আসছে আর কি। ঠিক একইভাবে আমি যদি এইটার পর আমি আরেকটা জিনিস লিখতে চাই, যেমন হলো পানির ফর্মুলা বা রাসায়নিক সংকেত যেটা, সেটা হলো H2O, তাহলে H লিখে আমি যদি সাব লিখে 2 লিখলাম, এরপর আমি O লিখলাম। আমি এইবার সেভ করি, এইবার সেভ করার পর আমি যদি আসি, তাহলে কিন্তু এই জায়গায় দেখাচ্ছে H2O। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই দেখে গেলাম যে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুইটা ট্যাগ দিয়ে কিভাবে আমরা চাইলে এই ছোটোখাটো ফর্মুলা লিখে ফেলতে পারি এবং আমরা আমাদের সুবিধা মতো যে কোনো কাজ করতে পারি। এই ভিডিওতে এই দুইটা ট্যাগই রইল, আমরা নেক্সট ভিডিওতে আরও দুইটা ভিডিও দেখব এবং সেই দুইটা যে ট্যাগ বা ভুলে যেটা বলে ফেললাম আর কি, যে দুইটা ট্যাগ দেখব সেই দুইটা ট্যাগ কিন্তু খুবই মজাদার একটা ট্যাগ হবে, আসলেই মজাদার। ঠিক আছে, সালামু আলাইকুম।